হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমাদের দেখছো ডিসেন্ট রোস্টার। সো গাইস, আজকে একটা নতুন ভিডিও রোস্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমাদের আশীর্বাদে শিলাবতী অনেক আর জনপ্রিয়তা পেয়ে গেছে। আমি শিলাবতীর টমেটো কারি রোস্ট অনেক জনপ্রিয়তা পেয়ে গেছে এবং ইনফ্যাক্ট সাম ফ্রেন্ড ইন আওয়ার কোম্পানি কলিং শিলাবতী রোস্টার। সো গাইস, সেই সব মানুষের জন্য, সেই সব মানুষের উদ্দেশ্যের জন্য আজকে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, শিলাবতীর তরাই টমেটো। সো সবাই রেডি তো? 1 2 3 1 2 3, লেটস স্টার্ট দ্য শিলাবতীর তরাই টমেটো গাই। সো গাইস, শিলাবতী মঞ্চে চলে এসেছে এবং শিলাবতী কি দেখাতে চাইছে তোমরা সবাই মন দিয়ে দেখো। সফরে বৌদির এইরকম ফুল গোঁজা থেকে আমরা কি বুঝতে পারি বলতো? সমুদ্র না, এটাই যে বৌদির বাড়িতে গোলাপ গাছ নেই, এই জন্য জবা ফুল মাথায় গড়ছে, তাই না? এই ভিডিও ক্লিপ দেখে আমরা কি বুঝলাম? যে শিলা বৌদি, ইয়েস, যে শিলা বৌদি শুধু ভিডিও দেখাতে ভালোবাসে, সেই শিলা বৌদি ধানের সঙ্গে খেলতেও ভালোবাসে, তাই না? খুবই ভালো বন্ধুরা, তোমরা শুধু একটু তাকাও শিলা বৌদির দিকে, একটু তাকাও মানা বন্ধু, কি সুন্দর লাগছে। ক্যারি অন গাইস। এই এই, কেউ একটু ধরো না ভাই, কেউ একটু ধরো না, শিলাবতী পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে শিলাবতী। গাইস, প্রত্যেকবারের মতো এবারও শিলাবতী রান্নার আগে এইসব যে আলবাল কি করে আমার মাথায় ঢোকে না, ঠিক করে সত্যি কথা, রান্নার আগে এগুলোর কি দরকার আছে? শিলাবতী জল নিয়েও খেলতে ভালোবাসে, বাচ্চাদের মতো অ্যাক্টিং করছে। হ্যাঁ, মোটি বৌদি বাচ্চাদের মতো অ্যাক্টিং করছে, ওয়াও, আমিও বৌদির কাছে জল ফেলবো। ও মাই গড, বৌদি তরাই, তরাইটা দেখেছো তোমরা? চয়েস আছে ভাই, এই না হলে, এটা না হলে ইউজ করা যায় ওখানে। তোমরা অনেকভাবে তরাই ধুয়েছো, তাই তো? আমি তো ধুয়েছো, কিন্তু এই পদ্ধতিতে কে তৈরি, এইভাবে আঙ্গুল, মানে মানে হলো এইরকম একটা কিরকম একটা ব্যাপার, মানে এইভাবে কে ধুয়ে ভাই, কি হচ্ছে এগুলো? মানে বৌদি রান্না করতে যাচ্ছে এবং বৌদি হাঁপিয়ে পড়ে যাচ্ছে, তোমরা কেউ লুঙ্গি তুলে বাতাস করো না, লুঙ্গিটা দাও মুখ মুছতে, ঘাম বেরিয়ে যাচ্ছে তো। আরে আরে আরে, বৌদি কি করছো, কি করছো, কি আরে এক্ষুন খুলে বলি, ও সেফটি পিন দেওয়া, আমি ভাবলাম সেফটি পিন না থাকলে। সো গাইস, মোটামুটি বৌদি চোখে কাজল, মেকআপ টেকআপ করে তরাই কাটতে বসে গেছে, ঠিক আছে? এবং ক্যামেরাম্যান, এবং ক্যামেরাম্যান বলছি, তুমি ওই যে পিছন দিক থেকে ফোকাস করছো না, কি হচ্ছে ওগুলো? রান্নার যে সবজিগুলো কাটা হচ্ছে সামনে, আমরা তো দেখেও শিখতে পারতাম সেই রান্নাগুলো, কিন্তু না, তুমি রান্না নয়, তুমি ঠিক উল্টো দিক দিয়ে পেছন দিয়ে ফোকাস করছো, রান্নাটা কিছু বুঝতে পারছি না আমরা এই জন্য। কি ভাই, তো কি হচ্ছে? কোন এই লোক, কহাঁ সে আতে? সবাই ঠিক করে মনোযোগ দিয়ে দেখে নাও, ওইটা হলো গিয়ে বৌদির গরু। ইয়েস গাই, আমরা ভিডিওর পেছনে একজনকে আসতে দেখছি, ঠিক আছে? টাকুর নিয়ে একজন আসছে, মনে হচ্ছে বৌদির সঙ্গে। সব রকমের সবজি কাটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এইবার কুকিংটা শুরু করা যাক। এতক্ষণ ধরে অ্যাডভেঞ্চ করে বকে বকে এই শেষে কুকিং শুরু হবে, মানে কিরকম কুকিং হবে বুঝতে পেরেছো তো? প্রথমে কি দেখলাম, কড়াইতে
পরিমাণ মতো তেল দেওয়া হলো এবং তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেগুলি যতক্ষণ না পুড়ে যায়, যতক্ষণ না ওটা পুড়ে যায় ততক্ষণ কড়াইতে থাকলো এবং তারপর ওতে টমেটো কুচি দিয়ে দিলাম, মানে দিয়ে দিল। তারপর হলদি গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি মিরিচ, তারপরে তরি দিয়ে ঘেঁটে রান্না। কি হচ্ছে এগুলো, এভাবে কেউ রান্না করে? সব একসঙ্গে দিয়ে খিচুড়ি বানানোর মতো হচ্ছে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বৌদির রান্নাটা কি সুন্দর, একেবারে গরুর খাবারের মতো, তাই না? এটা কি হয়েছে, না হয়েছে কোনো ভাজা, না হয়েছে কিছু, একবারে সব মিশিয়ে কি হচ্ছে গিয়ে। তো আমরা কি দেখলাম, বৌদির রান্না অলমোস্ট কমপ্লিট, মানে গ্যাস জ্বলছে নি, গ্যাসটা বন্ধ, কিভাবে কি হচ্ছে কি জানি, কচু পাতা নাকি এক পাতার উপর রান্নাটা তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুপার সুপার লাগছে রান্নাটা, মানে কোনো কিছু সেদ্ধ হয়নি, কি যে লাগছে বাড়া সবাই বুঝতে পারছে ভালো। সো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও আমাকে, এবং ভালো না লাগলে সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটাকে, এবং অবশ্যই বেল আইকনটা টিপে দিবে, তাহলে ভবিষ্যতে যাতে আমার ভিডিওগুলি আবার নোটিফিকেশন তোমাদের কাছে যায় সবার প্রথমে। সো গাইজ, রান্না শেখার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে এসেছিলে, তার দ্বারা অবশ্যই রান্নাটা শিখতে পারলে না সেটা আমি বুঝতে পারছি, অন্য চ্যানেল থেকে অবশ্যই রান্নাটা শিখে নেবে, এবং তাদের কাছে আমি দুঃখিত যে তাদেরকে আমি রান্নাটা শেখাতে পারলাম না। তোমরা তো জানোই এই ভিডিওগুলো কেমন হয়, এই ভিডিওতে কিছুই থাকে না, জাস্ট ওইগুলো ওই যে ইগুলো ওগুলো শো দেওয়া হয়, বডি শো যাকে বলে, পেছন দিয়ে সামনে দিয়ে ওপর দিয়ে ক্যামেরাম্যান খালি ফোকাস করতে থাকে, তাই এগুলো রান্না শেখার মতো ভিডিও না, এগুলো জাস্ট ফ্রন্ট ভিডিওর মতো, ঠিক আছে। গাইজ, আজকে ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে, ততদিন তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে, জয় হিন্দ।